2010 সালে মুক্তিপ্রাপ্ত মারাঠি মুভি মালা আই ওয়াইসি এর রিমেক মুভি হলো মিমি, যা 2011 সালের 26 জুলাই মুক্তি পায়, কিন্তু মুভিটি 30 জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল নেটফ্লিক্স ও জিও সিনেমাতে। তবে কোনো কারণে মুভিটা অনলাইনে 30 জুলাইয়ের আগে লিক হয়ে যায়, যার কারণে তাড়াহুড়া করে 26 জুলাই মুক্তি দেওয়া হয়। 2S এবং 12M এর এই মুভিটি একটি ড্রামা কমেডি ধরনের মুভি, এক কথায় ওয়ান অফ মোস্ট এন্টারটেইনিং ফিল্ম অফ 2021 সোফার। এক ভিন্ন কনসেপ্ট এর উপর তৈরি এই মুভিটির স্টোরি, এক কথায় অসাধারণ। তথাকথিত বলিউডের বিগ বাজেটের মুভি, যারা তাদের মুভি রিলিজ হওয়ার বছর খানেক আগে থেকে নিজের মুভির বাজেট দিয়ে প্রমোশন করতে থাকে। 300 কোটি 400 কোটি রুপি মুভির বাজেটের হেনতেনো, সেগুলো থেকে হাজার হাজার গুণে ভালো পারফেক্ট একটা মুভি। সম্পূর্ণ মুভির 70% হলো হিউমার কমেডিতে ভরপুর, আর বাকি অংশ পিওর ড্রামা ও ইমোশনাল দৃশ্য। মুভির স্টোরিটা এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, জানা দেখলে বুঝতে পারবেন না। 2S12 এর মুভিটা দেখা শুরু করলে মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে 1 সেকেন্ড সময় টেনে দেখার জন্য টাসও করতে ভুলে যাবেন। সময় কোন দিকে দিয়ে চলে যাবে আন্দাজ করতে পারবেন না, আর বোরিং লাগার তো প্রশ্নই আসে না। ইচ্ছে করে বোরিং লাগাতে চাইলেও পারবেন না, এতটাই এনজয়েবল এন্টারটেইনিং ফিল্ম। আর এই অসম্ভব সুন্দর স্টোরি নির্ভর মুভির সর্বশেষ আপনাকে দিয়ে যাবে খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি মেসেজ। সমাজে যারা বিত্তশালী আছে তাদের জন্য এই মেসেজটা বেশ গুরুত্বপূর্ণ। সমাজে যারা বিত্তশালী আছে তাদের উচিত গৃহহীন পথ শিশুদের দিকে নজর দেওয়া, তাদেরকে অন্তত প্রাপ্ত বয়স পর্যন্ত স্বাভাবিক জীবন উপহার দেওয়া। মুভিতে মূল চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপতি, গ্রিটি শ্যানন, এছাড়া অন্যান্য চরিত্রে আরো অনেকে। হ্যাঁ ভাই, কি বলবো, পঙ্কজ ত্রিপতি এর অভিনয় দেখলে আপনি এক অন্য জগতে চলে যাবেন। একভাবে নর্মাল একেবারে সাধারণের মধ্যে অসাধারণ অভিনয়, কি তার ডায়লগ ডেলিভারি, কামিং টাইমিং দেখলে শুধু দেখতেই মন চাইবে, এত ন্যাচারাল, এত এর অভিনয় কিভাবে করে একজন মানুষ। সে আর মুভির কাস্টিং, সবগুলো চরিত্র একেবারে পারফেক্ট কাস্টিং। এই মুভিতে এত এত উচ্চমানের অভিনেতা অভিনেত্রী কাজ করেছে, যাদের আলাদা আলাদা পারফরমেন্স পড়তে গেলে ঘণ্টাখানেক লেগে যাবে, যার মধ্যে মনোজ বাহাস, সেই থামহানকার, সুপ্রিয় পাথাকার, আরও অনেকে। মুভির ডিরেকশনে ছিল লাকসাম উথাকার এবং স্টোরি ও স্ক্রিন প্লে লিখেছেন লাকসমান উথাকার, রহমান শঙ্কর। ডেডিকেশন, স্টোরি, স্ক্রিন প্লে সব কিছুই ভালো ছিল, অন পয়েন্ট ছিল। তবে সবচেয়ে অসাধারণ ছিল মুভির ডায়লগগুলো। তার এই অসাধারণ কাজটি করেছে রহমান শঙ্কর। এক একটি ডায়লগ শুনলে না হেসে পারবেন না, সিরিয়াস মুহূর্তেই ডায়লগ, কথা কমেডি দৃশ্যের ডায়লগ সবগুলো ছিল মাথা নষ্ট করা। আর যখন এই ডায়লগগুলো পঙ্কজ ত্রিপতি এর মুখ থেকে বের হয় তখন তো স্ত্রী লেভেল হাই হয়ে যায়। মুভির মিউজিক দিয়েছে লেজেন্ডারি মিউজিশিয়াম ইয়ার রহমান, তার কাজ নিয়ে আর নতুন কি বলবো, সব সময়ের মতো অসাধারণ কাজ। যেহেতু মুভিটা রাজস্থানের উপর ভিত্তি করে তৈরি, তাই মুভি গানগুলোতে এবং বিজিএমগুলোতে একেবারে সেই ফিলটা পাওয়া যায়, রাজস্থানি ফিল। এবং গানের লিরিক্সগুলো রাজস্থানি ভাষায় ছিল, যার কারণে আরও ভালো লেগেছিল।
সর্বশেষ এতটুকুই বলতে পারি, খুবই অসাধারণ একটা মুভি। এই মুভি দেখার সময় বোরিং লাগার কোনো প্রশ্নই আসে না। মুভি দেখার সময় প্রতিটা মুহূর্ত এনজয় করার মতো। আপনি যে ধরনের মুভি লাভারই হন না কেন, চোখ বন্ধ করে এই মুভিটা একবার দেখে ফেলতে পারেন। 100% মাস্ট ওয়াচ মুভি, হাতে সময় থাকলে অবশ্যই দেখবেন। আজ সে পর্যন্তই ভালো থাকবেন।